ঈদকে সামনে রেখে কঠোর স্বাস্থ্যবিধি মেনে শর্ত সাপেক্ষে আজ থেকে দোকান খোলার কথা থাকলেও বেশিরভাগই বন্ধ রয়েছে। রাজধানীর বাইরে কিছু দোকান খুললেও মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। বন্ধের ঘোষণা দিয়েও রাজধানীর নিউ মার্কেটে খুলেছে কিছু দোকান, যেখানে স্বাস্থ্যবিধি মানার তাগিদ নেই কারো। এছাড়া রাজধানীর বাইরে যশোর, রংপুর ও ফরিদপুর ছাড়া বেশিরভাগ স্থানেই বন্ধ দেখা গেছে। সারা দেশের 95% শপিং মল, সুপার মার্কেট না খোলার সিদ্ধান্ত হয়েছে বলে নিশ্চিত করেছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রাজশাহী, রংপুর সহ প্রায় সব নগর মহানগরীর শপিং মল ও বড় মার্কেটগুলো বন্ধ রয়েছে। যশোরে সকাল 10টা থেকে ব্যবসা প্রতিষ্ঠান খোলা হয়েছে, তবে দু একটি প্রতিষ্ঠান সরকারের নির্দেশনা মানলেও বেশিরভাগ প্রতিষ্ঠানে মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। শহরের বড় বাজার সহ বিভিন্ন স্থানে দেখা যায় মানুষের উপচে পড়া ভিড়। বিশেষজ্ঞরা বলছেন, ঈদের আগে শপিং মল খুলে দিলে ভিড় বাড়বে, আর এই ভিড় থেকেই বিপুল সংখ্যক মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হতে পারে। এর আগে গেল 25 মার্চ থেকে সারা দেশের জরুরি প্রয়োজনীয় পণ্যের দোকান ছাড়া সুপার মার্কেটগুলো সহ সকল দোকান বন্ধের ঘোষণা দেয় সরকার, পরে তা কয়েক দফায় সময় বৃদ্ধি করা হয়। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন রাজধানী নিউ মার্কেট, রাজধানী সুপার মার্কেট ও খুলনা, যশোর, রংপুর এবং ফরিদপুর থেকে সহকর্মীরা। শুরুতে যাচ্ছি আমরা নিউ মার্কেটে, আমাদের সাথে যুক্ত হচ্ছেন তৌফিক মুন্না। মুন্না, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, বন্ধের ঘোষণা দেওয়ার পরও নিউ মার্কেটের কিছু দোকান খোলা রয়েছে, স্বাস্থ্যবিধি কতটা মানা হচ্ছে সরজমিনে ঘুরে আপনি কি দেখছেন আমাদের জানাবেন। আকাশে এখন 12টা বাজে, অর্থাৎ আপনি জানেন যে আজকে থেকে যে সীমিত আকারে যে লকডাউন খুলে দেওয়ার যে সিদ্ধান্ত, সেটা কিন্তু সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত যে সময়সীমা ছিল, অর্থাৎ 2 ঘন্টা কিন্তু হয়ে গেছে। এবং নিউ মার্কেটের আশেপাশে যে দোকানগুলো রয়েছে, চন্দ্রিমা মার্কেট, নিউ মার্কেট, এলিফ্যান্ট রোড, সব ম্যাক্সিমাম আপনার প্রায় 95% এলাকার মার্কেট কিন্তু বন্ধ। এবং কিছু সময় পূর্বে নিউ মার্কেটের 7 থেকে 8টি দোকান এখানে খুলেছে, এবং সেগুলোতে আসলে স্বাস্থ্যবিধি যে জিনিসটা বলছিলেন আপনি শুরুতেই, তার কিন্তু খুব একটা বালাই আমরা এখানে দেখিনি। মানে সামাজিক দূরত্ব বলেন বা হাত ধোয়া বা মাস্কের মাধ্যমে যে সামাজিক দূরত্ব মানার পাশাপাশি যে করোনা নিয়ে যে সতর্কতা, সেটা কিন্তু এখানে খুব একটা দেখা যাচ্ছে না। যদিও কিছু সময় পরপর এখানে আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু এখানে টহল দিচ্ছেন, তারা এখানে অবস্থান করছেন, এবং পুরো নিউ মার্কেট এলাকাতে কিন্তু দোকানপাট বন্ধ থাকলেও কিন্তু সাধারণ মানুষ অনেক বেশি। আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি যে যে দোকানটা এখানে খোলা রয়েছে নিউ মার্কেটের পাশেই, সেটা এখানে একটি বোরকার দোকান, এবং এখানে কিন্তু খুব একটা ক্রেতারা এখানে এখানে আসছেন না, এবং আশেপাশে ফুটপাতেও কিন্তু অনেক দোকান খুলেছে। যদিও ডিএমপি স্পষ্ট বলেছেন যে ফুটপাতে কোনো দোকান বসবে না, তার কিন্তু ব্যত্যয় ঘটেছে এই নিমঘাট এলাকাতে। এখানে কিন্তু ফুটপাতে অনেক দোকান দেখা যাচ্ছে, এবং সামাজিক দূরত্ব বিষয়টা কিন্তু এখানে মানা হচ্ছে না। আমরা একটু কথা বলি এখানে, আপনাদের এখানে তো অনেক দোকানই বন্ধ, আপনাদের এইটা খোলার কারণটা কি? এখানে আপনি কি দোকান কাজ করেন? তাহলে আপনি এখানে খুলেছেন কি নিজেদের সিদ্ধান্তে নাকি মালিক সমিতির সিদ্ধান্তে? দূরত্ব বজায়, আমরা দূরত্ব বজায় কাস্টমার ঢুকাইতেছি ভিতরে, যাতে কাস্টমার নিয়ন্ত্রণে থাকে ওই হিসাবে। তো এখানে একজন আছেন, তাকে কিন্তু 3 ফিট দূরত্ব আসলে দেখা যাচ্ছে না এই দোকানে। এইটা কিন্তু নিউ মার্কেটের দোকানটা এখানে খুলেছে আজকে, এবং পাশাপাশি এখানে 4-5টা দোকান এখানে খুলছে, এবং বাকি সব এলাকার দোকানপাট কিন্তু বন্ধ। এবং তারা কিন্তু বেশিরভাগ দোকানদার যারা, তারা কিন্তু দোকান খুলছেন না, এবং তারা বলছেন যে করোনার যে ভয়াবহতা, যে দোকানপাট খুললে সাধারণ মানুষের বেশার ফলে বা আসার ফলে যেখানে সংক্রমণ তৈরি হবে সেটা কিন্তু ভয়াবহতা দেখা দিতে পারে। তার ধারাবাহিক কিন্তু কোনো দোকানপাট এখনো খুলে নেই কয়েকটি দোকান বাদে, এবং বেশ সব দোকানে কিন্তু আমরা যারা এগুলো খুলছি সেখানে কিন্তু আমরা সামাজিক দূরত্ব মানা হচ্ছে না। আমি আপনাকে দেখার চেষ্টা করছি যে 3 ফিট দূরত্ব বা সামাজিক দূরত্ব যেটা বলা হয় সেটা কিন্তু খুব একটা দেখা যাচ্ছে না। তো সব কিছু মিলিয়ে নিউ মার্কেটে কিন্তু আজকেই বলাতে পারে যে গুটি কয়েক দোকান খোলা, বাকি সবই বন্ধ। তো এই ছিল আমাদের সর্বশেষ নিউ মার্কেট থেকে। আকাশ, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবারে টিকাটুলির রাজধানী সুপার মার্কেটের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অন্তরা বিশ্বাস। অন্তরা, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, টিকাটুলি সুপার মার্কেটের সামনে আপনি আছেন, সরজমিনে ঘুরে কি দেখতে পাচ্ছেন, মানুষ কতটা স্বাস্থ্যবিধি মেনে সেখানকার আছে আমাদের জানাবেন। আকাশ, আসলে শুরুতে যেটি জানাতে চাই যে রাজধানী সুপার মার্কেট এই এলাকার
সেটি কিন্তু আসলে বন্ধ রয়েছে এবং আপনি নিশ্চয়ই আমার পেছনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রাজধানী সুপারমার্কেটের সেই গেট এবং এই গেট কিন্তু তালাবদ্ধ রয়েছে এই গেটের ভেতরে কেউ প্রবেশ করতে পারছে না যদিও এই মার্কেটের যারা ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু বাইরে অপেক্ষা করছেন তারা আশায় রয়েছেন যে কোনো একটা সময় দোকান খোলা হবে এবং তারা আসলে দোকান খোলার পক্ষে যদিও দোকান বন্ধ রয়েছে এবং তারা যে কথাটি বলছেন যে তাদের আসলে ব্যবসার ক্ষতি হচ্ছে আর রাজধানী সুপারমার্কেটের ঠিক উল্টো পাশে রাস্তার মধ্যে এবং রাজধানী সুপারমার্কেটের পাশ দিয়ে অন্য যে সকল দোকান রয়েছে সেই দোকানপাটগুলো কিন্তু কিছু কিছু খোলা রয়েছে এবং সেখানকার যারা দোকানদার রয়েছেন ব্যবসায়ী রয়েছেন তারা আমাদেরকে যেটি বলছেন যে আসলে তেমন একটা কাস্টমার তারা দেখতে পাচ্ছেন না এখানে আসলে তেমন কেউ কেনাকাটা করতে আসছেন না এখানে কয়েকজন রয়েছেন যারা আসলে ব্যবসায়ী তাদের সঙ্গে একটু কথা বলি যে কি বলেন তারা আসলে আপনারা কি আগে থেকে জানতেন না যে মার্কেট বন্ধ কেন এসেছে আসলে আমাদের ৬ তারিখে খোলা হয়েছে ৬ তারিখে পরে আবার বললো ওনাকে ১৬ তারিখে খুলবে ১০ তারিখে আসার পর আমরা পাইনি এখন আমরা আসছি মালিক সমিতি থেকে একটা কমিটি করে বন্ধ করে দিয়েছি কিন্তু আমাদের যে স্টাফ আমরা সবাই স্টাফ এখানে দাঁড়িয়ে রয়েছি আমরা এখনো দোকান খোলা পাইনি আপনাকে কেন এসেছেন এই দোকান খোলার নিয়ে আসছিলাম ঠিক আছে ৬ তারিখের পরে তো আবার এই যে এই ১০ তারিখ বলছিলো ১০ তারিখের পরে এখন তার দোকান খুলতে পারি নাই কারণ আমরা তো টাকা পয়সাও নাই ধন্যবাদ আপনাকে অনেকেই আসলে এখানে অপেক্ষা করছেন তবে রাজধানী সুপারমার্কেটের যে গেট সেটি আসলে বন্ধ রয়েছে আর সেই সাথে আপনাকে আরেকটি বিষয় জানাতে চাই যে ইস্টার্ন প্লাজার সামনেও এরকম ব্যবসায়ী এবং যারা বিক্রেতা রয়েছেন তারা অপেক্ষা করছেন এবং গেটটি কিন্তু এখনও পর্যন্ত বন্ধই রয়েছে এবং রাস্তার বিভিন্ন জায়গায় কিছু দোকান খোলা দেখা গেছে কিছু দোকান বন্ধ এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ খবর অন্তরা আপনাকে ধন্যবাদ এবারে যাচ্ছি রাজধানীর বাইরে খুলনা থেকে আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী শামসুজ্জামান শাহিন শাহিন খুলনার মার্কেট শপিং মল খোলা থাকার কথা আমরা শুনেছি স্বাস্থ্যবিধি কতটা মানছেন ক্রেতা বিক্রেতারা সরেজমিনে ঘুরে আপনার কাছে কি তথ্য আছে আমাদের জানাবেন খুলনার যে প্রেক্ষাপট অর্থাৎ সকাল থেকে সকাল ১০টা থেকে খুলনার শপিং মল খুলে দেওয়া হয়েছে বিশেষ করে খুলনা শপিং মল জলিল টাওয়ার এবং সেভেন সি সহ অন্য অন্য যে মার্কেটগুলো আছে এখানে এই ডাক বাংলা চত্বরে যে মার্কেটগুলো আছে শপিং মলগুলো আছে সেগুলো খুলে দেওয়া হয়েছে শুধুমাত্র নিউ মার্কেটটি বন্ধ আছে সেখানকার ব্যবসায়ীরা এখন বৈঠকে আছেন বৈঠকের পরে সিদ্ধান্ত নেওয়া হবে যে নিউ মার্কেট খুলে রাখা হবে কি হবে না আমি যদি আপনাকে দেখাই আপনি দেখবেন যে সামাজিক দূরত্ব বলতে যে জিনিসটা আমরা বুঝাই সেটা আসলে এই মার্কেটে যে আমাদের এখানকার যে অবকাঠামো সেই অবকাঠামোটাই সামাজিক দূরত্বের বিরুদ্ধে অর্থাৎ একটা দোকানে ঢুকতে গেলেই কিন্তু গা ঘেঁষে ঘেঁষেই দোকানের মধ্যে ঢুকতে হবে দোকানের সামনে দাঁড়াতে গেলেও একই অবস্থা পাশাপাশি এখানকার মার্কেটগুলো যেগুলো আছে একটা দোকান থেকে আর একটা দোকানের মাঝখানে যে চলাচল পথ আছে সেই পথগুলো কিন্তু সামাজিক দূরত্ব বজায় রাখা কোনোভাবেই সম্ভব নয় ফলে সাধারণ মানুষের মধ্যে সামাজিক দূরত্ব বলতে আমরা যেটা বুঝাই এই মার্কেটগুলোতে বা এই শপিং মলগুলোতে সেটি করা খুবই কঠিন একটি কাজ তবে একটা জিনিস আমরা দেখেছি যে যারা এই মার্কেটে আসছে তারা কিন্তু মাস্ক ব্যবহার করছে তারা মাস্ক ব্যবহার করছে দোকানিরাও মাস্ক ব্যবহার করছে এবং তারা হ্যান্ড স্যানিটাইজার অন্যান্য যে জীবাণুনাশক যেগুলো আছে সেগুলো তারা দোকানের সামনে রেখেছে যেমন সেভেন সেভে আমরা দেখেছি সেখানে হাত ধোয়ার জন্য রীতিমতো পানি ট্যাপ এর ব্যবস্থা করা হয়েছে সাবানের ব্যবস্থা করা হয়েছে এখানে যে শপিং মল আছে খুলনা শপিং কমপ্লেক্স সেই শপিং কমপ্লেক্সের সামনেও একই অবস্থা করা হয়েছে তবে একটি বিষয় আতঙ্কের বিষয় সেটি হচ্ছে যে সামাজিক দূরত্ব এটি কিন্তু কোনোভাবেই রক্ষা করা আদৌ সম্ভব হবে কি না এবং এই বিষয়টা নিয়ে স্থানীয় প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী সবচেয়ে বেশি উদ্বিগ্ন আকাশ এই ছিল আমার কাছে সর্বশেষ আপনাকে ধন্যবাদ দর্শক এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হবেন যশোর থেকে সহকর্মী রিপন রিপন আপনার কাছ থেকে জানতে চাচ্ছি বা ১০ তারিখ তো শপিং মল এবং দোকানপাট খোলার নির্দেশনা আছে যশোরের চিত্র কি আমাদের জানাবেন ধন্যবাদ আপনাকে
থেকে আপনি যশোরের চিত্রটি বলতে সকাল দশটা থেকে দশটার আগে থেকেই কিন্তু দোকানপাটগুলো আমরা খুলতে দেখেছি এবং যে শপিং মলগুলো রয়েছে সেগুলো কিন্তু দশটা নাগাদ খোলা হয়েছে এবং সেখানে যে সরকারি নির্দেশ সামাজিক দূরত্ব সেটি মানে দোকানদার যারা রয়েছেন তাদের শপিং মলে ঢোকার নির্দেশ দিয়েছেন ব্যবসায়ী নেতারা। তো ব্যবসায়ী নেতারা যেটা বলছেন যে দীর্ঘ এক মাসের বেশি অধিক সময় পরে তাদের দোকান খোলার কারণে কিন্তু তাদের বেচা কিনা শুরু হয়েছে। তবে দোকানের যে শপিং মলগুলো রয়েছে সেই শপিং মলগুলোই আমরা খুব বেশি দোকানদার ক্রেতাদের দেখতে পাইনি, তবে যে মার্কেটগুলোর বাইরে আমরা কিন্তু উপচে পড়া ভিড় দেখেছি। আর যে দোকানগুলো রয়েছে খোলা সে দোকানের যারা দোকানের কর্মচারী রয়েছে তারা কিন্তু বলছেন যে দীর্ঘদিন দোকান বন্ধ থেকে তারা মানবেতর জীবনযাপন করেছেন, এখন দোকান খোলার মুহূর্তে আপনি জানেন যে সামনে ঈদ আসছে, ঈদের আগে দোকান খুলে তারা একটু আশার সঞ্চার দেখছেন এবং তারা যতটা সামাজিক দূরত্ব নিজেদের সুরক্ষার জন্য হ্যান্ড স্যানিটাইজার বিভিন্ন সামগ্রী ব্যবহার করছেন। তো বিভিন্ন স্থানেও দেখেছি আমরা এর ব্যতিক্রম রয়েছে, সেখানে সামাজিক দূরত্ব মানা হচ্ছে না এবং মানুষ প্রয়োজনে অপ্রয়োজনে কিন্তু ঘর থেকে বাইর হচ্ছেন এবং তারা এই সমস্ত জায়গায় আসছেন। তো দোকানগুলো খোলা রয়েছে, আপনি গতকালকে জেলা প্রশাসন এবং দোকান মালিকদের সাথে একটু সভা হয়েছিল, সেই সভা থেকে দোকান খোলার ঘোষণা দিয়েছিলেন এবং সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত দোকান খোলা থাকার কথা রয়েছে সীমিত পরিসরে। তবে আমরা দেখেছি যে সমস্ত দোকানই কিন্তু খোলা রয়েছে এবং তারা বেচা কিনা হচ্ছে। তো সব মিলে এই ছিল আমার কাছে সর্বশেষ ফিসি আপনার কাছে। এবার আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা এই মুহূর্তে যাব রংপুরে। রংপুর থেকে যুক্ত হচ্ছে সহকর্মী রেজাল করিম মানিক। মানিক, আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম দোকানপাট এবং শপিং মল তো খোলার নির্দেশনা আছে, খুলনার চিত্র কি, রংপুরের চিত্র কি আমাদের জানাবেন? আকাশ, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে অবস্থান করছি রংপুর নগরীর ব্যস্ততম এলাকা জাহাজ কোম্পানি মোড়ে। আসলে চিরসেনা রূপেই ফিরেছে আবারও রংপুর, এই রংপুর যেন আবারও যানজটের নগরীতে পরিণত হয়েছে। আজকে দোকানপাট সমস্ত দোকানপাটই খুলে দেওয়া হয়েছে, সামাজিক দূরত্ব মানার যে প্রবণতা সেটি কিন্তু মানুষের মধ্যে নেই বললেই চলে। এতে করোনা কিন্তু আরও ভয়াবহ রূপ নিতে পারে বলেই এখানকার যে ব্যবসায়ী নেতারা রয়েছেন তাদের তারা আমাদেরকে জানিয়েছেন। আমরা একজন ব্যবসায়ী নেতার সাথে কথা বলতে চাই, রংপুর মেট্রোপলিটন চেম্বারের পরিচালক আলী আহমেদ চান যিনি রয়েছেন তার সাথে কথা বলতে চাই। আপনি দেখছেন যে চিরসেনা রূপে কিন্তু রংপুর নগরী ফিরেছে, তো এই অবস্থায় যে দোকানপাট খুলে দেওয়া হয়েছে করোনা ঝুঁকি তো আরও বাড়তে পারে, এই বিষয়ে আপনার মতামত কী? রংপুরের শহর হচ্ছে দোকানের শহর, আপনি যে কথাটি বলছেন সেটা ঠিকই বলেছেন, কিন্তু 132 জন অলরেডি আমাদের এখানে আক্রান্ত। এই অবস্থায় দেখা যায় দেশের 3 বা 4 নম্বরে আমরা অবস্থান করছি। এই অবস্থায় কতটুকু যুক্তিযুক্ত দোকানপাট সব খুলে দিয়ে নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর মধ্যে আমরা যেতেই পারতেছি না, তার মধ্যে যানজট লেগে গেছে। এখান থেকে দেখা যাবে যে টোটা শহরে একটা ভয়াবহ অবস্থার দিকে রূপ নেবে, সেদিক থেকে বাঁচার জন্য যে প্রক্রিয়া করা দরকার আমরা এটা গভর্নমেন্টের দৃষ্টি আকর্ষণ করে বলছি এবং FBCCI আছে এখানে, সবাই আছে, সব ইয়াগুলা যাতে সম্পৃক্ত হয়ে কাজটি সঠিকভাবে আমাদের এইখানে যেন আর রোগীর সংখ্যা না বাড়ে সেই দিকে লক্ষ্য করা। সামাজিক দূরত্ব তো রক্ষা করা সম্ভবই হচ্ছে না, বরং আমরা এখান থেকে যে অবস্থায় দাঁড়ায় যাচ্ছি ভয়াবহর দিকে রূপ নিচ্ছে। এটা ঈদ করার জন্য যে দোকান খুলে দিয়ে পরে দেখা যাবে যে জানাজা করার জন্য লোকও খুঁজে পাওয়া যাবে না, হয়তো এরকম একটা অবস্থা দাঁড়ায় যাবে। আমাদের প্রতিনিয়ত আমাদের এখানে 30-40-50 জন আক্রান্ত হয়ে যাচ্ছে এবং স্যাম্পল ঠিক মতো যে কালেকশন হচ্ছে তাও কিন্তু না। আমরা এখানে অনেকের সঙ্গে যোগাযোগ করে দেখা যায় যে 4-5-7 দিন পর একটা স্যাম্পল কালেকশন হচ্ছে। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম একজন ব্যবসায়ীর সাথে, তিনি কিন্তু বলছেন যে অবস্থা তৈরি হয়েছে রংপুরে, রংপুরের যে চিরচেনা রূপ ফিরে এসেছে এটি যদি বলবৎ থাকে করোনা ভয়াবহ রূপ নিতে পারে। এই ছিল রংপুর থেকে আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি আকাশ স্টুডিওতে। আপনাকে ধন্যবাদ। দর্শক, এই মুহূর্তে আমরা যাব ফরিদপুরে। ফরিদপুরে আছেন সহকর্মী সোহাগ। সোহাগ, আপনার কাছ থেকে ফরিদপুরের চিত্র জানতে চাচ্ছি, শপিং মল এবং দোকানপাট কতটা খোলা আছে? ধন্যবাদ আকাশ। আপনাকে সকালে যেমনটি বলেছিলাম যে
ফরিদপুরে কিন্তু দীর্ঘ দেড় মাস পরে এই লকডাউন শিথিল করা হয়েছে। শপিং মল এবং বিভিন্ন দোকানপাট কিন্তু খুলতে শুরু করেছে। ইতিমধ্যে আমরা দেখতে পেরেছি যে ফরিদপুর নিউ মার্কেট এলাকাতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে লোকের সমাগম হয়েছে, যেটা সরকারিভাবে যেটা বিধিনিষেধ ছিল যে স্বাস্থ্য সুরক্ষা করে কিন্তু দোকানপাট খোলার কথা, সে কিন্তু কোনো কিছুই মানছেন না। আমরা একটা জিনিস লক্ষ্য করতে পেরেছি যে আপনাদের যদি একটু দেখাই যে আমার পেছনে যে দোকানগুলো রয়েছে সবগুলো দোকানই কিন্তু খোলা রয়েছে, কেউ কিন্তু সামাজিক কোনো দূরত্বই মানছেন না, সবাই কিন্তু গায়ের সাথে গা মিশিয়েই কিন্তু তারা এই দোকানপাটে কিন্তু কেনাকাটা করছেন। ঈদের যে শপিংটা তারা কিন্তু সের মধ্যেই কিন্তু ব্যস্ত রয়েছেন। যে দেশের যে করোনার ভয়াবহতা রূপ ধারণ করেছে সেই ই কিন্তু তাদের মাঝে সাধারণ জনগণের মাঝে কিন্তু কোনো কিছুই নাই, তারা কিন্তু এখনও অনেকটাই অসচেতন অবস্থায় আছে। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু বারবার বলা হয়েছিল যে তারা যেন সামাজিক দূরত্ব বজায় রাখে এবং হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, জীবাণুনাশক জিনিসপত্র কিন্তু ব্যবহার করার কথা বলা হয়েছিল। কোনো কিছুই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই মার্কেটের পক্ষ থেকে কোনো কিছুই মানা হচ্ছে না। তো এই এই অবস্থায় ছিল।